আর শক্তির উপরে এমন লাপটি মারবো, ইলিশটাকে আগা বন্ধ হয়ে যাবে তোর হালার হালা। তুই সমকাম করবি কেন? তুই যে সমকাম কর, তুই এ কথা না কইয়ে যদি এক প্লেট গু খাইতি ওই যে মোর দ্বারে ভালো লাগতো, এত ঘেন্না লাগতো দালার ভালো। কোথায় যাচ্ছি? ওইয়া কি আপনাকে বলতে হইবে ডেডি? হাই জি মাইন্ডারের বউ, আপনি মুখ্য সুখের মতো এগুলো কি বলতে আছে? একটা মডার্ন যুগ, ওদের মেয়েকে তো আমি বিবাহ করবো না দিদি, আবার তো অন্যরকম পছন্দ থাকতে পারে। গজালের বউ গজাল, তুই বিয়ে করবি না ইয়ে বিয়ে করবি না, তুই বিয়েটা করবি কি তোলা বিয়ে করবি? কারণ আমার তো রেডি ওই যে একটা ছেলেকে আমার খুবই ভালো লাগছে, একটু ধারণের ফিলিং, তার প্রতি আমার 100% লাভ তার জন্য এখন তাদের ছাড়া ভালো লাগতে আছে না। ওই যে আপাতত মেয়ে বিবাহের কথা চিন্তা বাদ দিছি, ওকে দিয়েই থাকবো, ভালো আছি, আমার বন্ধু, ভালো লাগে ওইটা ধারণে, সে খুবই লেটেস্ট ফিটেস, ও সানব দিতে ফার্টিলে দেবে, একদম কাঁপাই দেবে। কি কইছ তুই? তুই কি সমকাম শুরু করছ? তো করলে সমস্যা কি? সবারই তো আলাদা আলাদা রুচি থাকে দিদি, সবাই তো একরকম হয় না, রুচি থাকতেই পারে, সকলের রুচিকে সম্মান দেওয়া উচিত। এখানে আপনার সমস্যা কোথায়? আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো থাকবো। তার শক্তির উপরে আমার লাত্তি মারবো, ইলিশটাকে আগা বন্ধ হয়ে যাবে তোর হালার হালা। তুই সমকাম করবি কেন? তুই যে সমকাম কর, তুই এ কথা না কইয়ে যদি এক প্লেট গু খাইতি ওই যে মোর দ্বারে ভালো লাগতো, এত ঘেন্না লাগতো দালার হালা। কি শুনাইলি মোর? তুই তাহলে করবি কি কর বালা? কি যে পাঠাবো পাঠা করলাম বালা, বাড়ির তো বিয়ে তো দিতে পারবো না তোমার দ্বারে, কি শুরুটা করছে কি আমার সাথে এগুলো কি বলতে আছে? ওই যে ধর কথাটা শুনতে আছেন তা, তোরে কাফলার কষাই দে, এমন জন্মের পিড়া দিব তুই ইনস্ট্যান্ট মিলে যাবি তোর বাপের দাম, কিন্তু সবকাপ টবকাপ সব ছুটে যাবি আলাদ মালা। আপনি চাইতে আছেন কিসের জন্য? আমি কি আপনার কাছে টাহা চাইছি? 2 লাখ টাহা চাইছি আপনার কাছে? চাইতে কিসের জন্য? চাইতেন না খবরদার বুঝলে। তুই টাহা চাবি কেন এখন? তুই টাহা চাবি কিসের জন্য? তোর বাপেরা তোর টাহা দেয় না? অন্য 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 দেশ থেকে তোমার জন্য এখন টাহা আসে, তুমি এখন টেরাঙ্কের সাবি কি করবা? এই কদুর বাচ্চা কদুর জানলো কেমনে? ছোট বাজার, এই ব্রিটিশরা যখন খয়রাত্তি ছিল তখন এই উপমহাদেশ অনেক উন্নত ছিল, বুঝতে পারছ? তারা তখন বান্দর ইয়ে গাছে চলত, আর এই মহাদেশ মানুষ টাহা বাসা ধ্বংসপতি কিছু কম ছেলে না, তারা এখন আমাদের কি ম্যানার শেখাইতে আসে, বুঝতে পারছ? জিনিস অত্যন্ত আধুনিক জিনিস শেখাইতে আসে, আমরা গ্রামগঞ্জের মানুষ স্ত্রী ছাড়া কিছু বুঝি দেয়। আবার সুক্কর হালা হালা সুক্কর, তুই তোর লজ্জা থাকা উচিত দিদি। লজ্জা লাগবে কিসের জন্য? এটা তো ন্যাচারাল বিষয়, আমি তো ইচ্ছে করে করতে আসি না, এটা ওই শরীরের সবারই অন্যরকম চাহিদা ভিন্ন ভিন্ন থাকে, এখানে বিভিন্ন ধরনের ক্রোমোজোম সেল এগুলা তো আপনি জানেন না, এগুলা একটা ব্যাপার আছে, ক্রোমোজোম এখানে কিছু একটা হয় সবার পছন্দ ওইটা রকম হয়ে যায় এখানে। তোরে তোরে পয়দা করছি, তুই বলে সাইন শিখাই দিয়ে আসো, খুব সাইন বোঝো না তুই, সাইন তো বোরাও করছি, কর্মজ কোন জায়গায় মিউটেশন হইলে
ন্যাচারাল হয়। এই ন্যাচারাল বলতে তুই কি বলছ, হালাল মালাল টাহাই দিলে সব শিখে যাবো, না কথাবার্তা খুব শিখে গেছো, মায় মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে হবে। ন্যাচারাল না বানালে তো পয়সা পাতি ইনকাম বন্ধ হয়ে যাইবে। আবার তোর তোর বাবার বিড়া দিব আমি, বোঝো না কে গভ্য নামের কিছু অসভ্য লোক দেশ, তারা আমাদের দেশে অশ্লীলতা ছড়াইতে চায়, সবকাম ছড়াইতে চায়, বুঝতো, আমাদের পরিবেশ নষ্ট করতে চায়, ছেলেপেলেকে নষ্ট করতে চায় তারা। তুমি ফাঁদে পা দিছো, তুমি যে টাহা পয়সা পাও এই ডিডিডি বললেই তো ট্রাক্টর দিয়ে দিতাম তোমাকে, আমি ঘরে থাকতে পারবো, ঘরে থাকতে দেবো তোমাকে। হুম, তোমরা সব কাম করো, তোমাদেরকে যদি টাকা দেয় বুঝতে পারছো, কোটি কোটি টাকা দেয়, কিন্তু তোমরা তো বোঝো না তোমাদেরকে কি বঞ্চিতটা করতে আসে তারা, ব্রেন ওয়াশ করে ফেলছে তোমাদেরকে, সেই যে সম্ভব এই অসম্ভব, এটা কি লজ্জা সরব কিছু নাই, কি বলতে আছে এটা। তুমি যদি একটা মেয়েকে ঘরে নিয়ে আসো এই মানতে পারবো, কিন্তু এটা কিভাবে সম্ভব, এটা সব ফাইজলাবি। আবার ওই মিয়া ভাই যেহেতু সমকামী, তাহাকে ঘর থেকে বাইর করে দেয়, আবার ডিস্টার্ব হয়, আমি গেড্ডা লাগে, আবার তাহাকে তাহার রুচি সম্পর্কে আমার খুব তাহাকে বাইর করে দেয়া পড়ি। ডেলি ওরে কি পয়দা করছি বাইর করে দেওয়ার জন্য, ওরে ঘরের মধ্যে বাইন্দি এমন বাবের পিঠান পিঠাম এমন উচানটা উঁচা মুড়ে মনু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাল বাটনটা চাপ দেবেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। সামনে অনেক জমজ সিরিজ আসবে, অত্যন্ত দারুণ চমৎকার কিছু আসবে, সাবস্ক্রাইব করে সাথে থাকুন।